OB44 এর নতুন আপডেটে তোমরা দেখতে পাবা ফ্রি ফায়ার গেমের মধ্যে ড্রাগন, আরো দেখতে পাবা নতুন একটি ক্যারেক্টার যেটার নাম হচ্ছে কাইরোস। তাছাড়াও গ্লোয়াল ফাটানোর জন্য এমন একটি গান পেয়ে যাবা যে গানটা দিয়ে ফায়ার করলে অটোমেটিক গ্লোয়াল ফেটে যাবে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। চলে আসলো OB44 নতুন আপডেট। সামনের দিকে গেমের মধ্যে নতুন আপডেটে কি কি পেয়ে যাবা আমি তোমাদেরকে অ্যাডভান্স বলে দেব, কারণ আমার কাছে অ্যাডভান্স সার্ভারের নতুন একটি আইডি আছে যে আইডিতে সব কিছু আমরা আগে থেকে বলে দিতে পারি। তো গাইস, OB44 আপডেটে মেলা পরিবর্তন দেখতে পারবা তোমরা গেমের মধ্যে। তার আগে আমার যেহেতু আমার কাছে অ্যাডভান্স সার্ভার আইডি আছে, কিছু ডায়মন্ড আছে, ওই ডায়মন্ডগুলি দিয়ে আমি কিছু আইটেম কিনে নিচ্ছি। সর্বপ্রথম আমি কথা বলবো লবি নিয়ে। আমাদের লবি আগের যেটা আছে ওইটার মতোই থাকবে, লবিতে কোনো পরিবর্তন আসবে না। তবে লবিতে একটু কালারটা কিন্তু আগের চাইতে অনেকটা পরিবর্তন করা হয়েছে। তাছাড়াও OB44 আপডেটে ইনভাইট অপশনে কিছু পরিবর্তন করা হয়েছে। এখানে দেখতে পারতেছো কিছু মোড অন করা হয়েছে, যেগুলো হচ্ছে অনলাইন মোড, আরেকটা হচ্ছে ডু নট ডিস্টার্ব মোড অন এবং টিম মোড। তো ডু নট ডিস্টার্ব মোড যখন অন থাকবে তখন তোমাকে কেউ যদি ইনভাইট করে তখন এটা প্রাইভেট বোর্ডের মতো থাকবে, তোমার কাছে ইনভাইট শো হবে না। এছাড়াও OB44 আপডেটে জম্বিল হাঙ্ক যে গেমটা আছে ওটার মধ্যেও বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। ড্রাগনের কাজ কি সেটা দেখানোর জন্য আমি একটি ক্ল্যাশ স্কোয়াড ম্যাচ স্টার্ট করি। স্টার্ট করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার উপরে কিন্তু একটি ড্রাগন কিন্তু উঠতে আছে। এই ড্রাগনের কাজ কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই ড্রাগনের মধ্যে একটা ইয়ারড্রপ থাকে, এই ড্রাগনটাকে তোমরা যখন ড্যামেজ দিবা তখন এই ইয়ারড্রপটা ফুল ড্যামেজ খাওয়ার পরে নিচে পড়ে যাবে এবং এটা থেকে তোমরা বেশ কিছু লুট নিতে পারবে। তাছাড়াও OB44 আপডেটে নতুন একটি গান আনা হয়েছে, যে গানটি দেখানোর জন্য আমি ম্যাচ স্টার্ট করি এবং ম্যাচ স্টার্ট করার পরে এখানে একটা এনিমি দেখতে পারতেছো, এটাকে আমি মেরে তারপরে হচ্ছে ওই গানটার কাজ কি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এমন একটা গান বের করছে যেটা দিয়ে তোমরা ওয়াল ফাটাইতে পারবা খুবই ইজিলিভাবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে একটা ওয়াল মেরে দিছি, ওয়াল মেরে এখন দেখতে আসো ফায়ার করতেছি। ফায়ার করার পরে দেখবা অটোমেটিকলি ওয়ালটা ফেটে যাবে। এই ওয়ালটা যতটা দূরেই থাকুক না কেন, তোমরা যখন এই গানটা দিয়ে ফায়ার করবে তখন চার পাঁচটা ওয়াল যদি একসাথেও থাকে, তোমরা এই গানটা দিয়ে যখন ফায়ার করবে ওয়ালটা অটোমেটিকলি ফেটে যাবে। তাহলে বুঝতে পারতেছো ফুল ম্যাপ এবং টুর্নামেন্ট প্লেয়ারদের জন্য কতটা ভয়ঙ্কর হবে। এছাড়াও OB44 আপডেটে তোমরা যখন এনিমিকে ড্যামেজ দিবা তখন এনিমিটা কোন দিকে পালাচ্ছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবা। তারপরে হচ্ছে লেভেল আপ নিয়ে কথা বলবো। লেভেল আপের মধ্যে তোমরা অনেক বড় সড়ো একটা পরিবর্তন দেখতে পাবা। তো প্রত্যেকটি আপডেটে গেমের মধ্যে নতুন নতুন কিছু পিউসার অ্যাড করা হয় এবং নতুন নতুন কিছু ক্যারেক্টার আনা হয় এবং নতুন নতুন কিছু আইটেম দেওয়া হয়। তো তোমরা বুঝতে পারতেছ এবার OB44 আপডেটে কী কী আপডেট হতে চলেছে এবং এই আপডেটটা তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই তোমার পার্সোনাল মতামত আমার এই ভিডিওতে জানাবা। পরবর্তীতে নতুন আরেকটি কাস্টম ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিওটিতে একটি করে লাইক এবং একটি করে কমেন্ট করে দিবা।